কর্নারিং কর্নারিং কর্নারিং। সো অনেকে ভিডিও চেয়েছেন কর্নারিংয়ের, আজকে কীভাবে কর্নারিং করতে হয়, আমার স্পেশাল ভিডিও এটা আমার তরফ থেকে আপনাদের জন্য। আমি ভিডিওটা বেশি বড় করবো না, আমি জাস্ট তিনটা টিপস বলবো, তিনটা টিপস মানলে আপনি অনেক ভালো কর্নারিং করতে পারবেন, যেটা করে আপনি খুবই স্যাটিসফাই হবেন, আপনি করেও মজা পাবেন, যে আপনি কর্নারিং দেখবেন সেটা খুব পছন্দ করবে আপনি। সো জাস্ট তিনটা টিপস, ভিডিও বেশি বড় করবো না। কর্নারিং করতে হলে আপনার ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কলিজা, আপনার এই জিনিসটা বড় থাকা লাগবে। কলিজা যদি ছোট হয়, আপনি যদি ভয় পান, তাহলে আপনি কর্নারিং ওরকমভাবে করতে পারবেন না, ঠিক আছে। সো ফার্স্ট আপনি কর্নারিং করতে হবে রাস্তাঘাটে, গলিতে গলিতে, যে কোনো জায়গায় গাড়ি নিয়ে শুয়ে পড়তে হবে, ঠিক আছে। আপনি কলিজা থাকলে আপনি জিনিসটা করতে পারবেন। আর গাড়িটা নিয়ে শুবেন কেমনে, আমি জাস্ট এই ভিডিওটা দেখাতে চাইছি কীভাবে আপনি কর্নারিং করবেন রাস্তাঘাটে, গাড়ি নিয়ে টুস করে শুয়ে পড়বেন এভাবে। অলিগুলিতে কর্নারিং করার সময় অলওয়েজ মিটার বরাবর মাথা সোজা রাখতে হবে, জাস্ট বাইক নিয়ে লেফট সাইড বা রাইট সাইড যে কোনো সাইডে শুয়ে পড়বেন, বাট পা বাইর করবেন না, পা বাইর করা ছাড়া সেম এইভাবে কর্নারিং করার চেষ্টা করবেন অলওয়েজ। সো প্রথম যে কর্নারিং ভিডিওটা দেখালাম, ঠিক আছে, এটাই হয়েছে মেন। এটা যদি ভালো মতো করতে পারেন রাস্তাঘাটে বা যেখানে সেখানে ধুমধাম যদি বাইক নিয়ে শুয়ে পড়তে পারেন, এই সিস্টেম যে সিস্টেম আমি বলছি, ঠিক আছে, তাহলেই বাকি দুইটা যে কর্নারিং এটা বলবো ওইটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, আর আপনার কর্নারিংটা খুব ইম্প্রুভ হবে আর ইউনিক হবে, ঠিক আছে। সো এখন আমি বলবো সেকেন্ড থিংয়ের কথা। সেকেন্ড থিং হচ্ছে ফ্লাইওভারে কর্নারিং করবেন। ফ্লাইওভারে কীভাবে কর্নারিং করবেন এটা আমি এখন বলতেছি আপনাকে। পাশা বাইর করে কর্নারিং করার থেকে ভালো এইভাবে কর্নারিং করাটা বেস্ট। জাস্ট বাইকটা লিঙ্ক করার শিকার পরে আপনি ফ্লাইওভারে গিয়ে জাস্ট যে পাশে কর্নারিং করবেন ওই পাশে পা জাস্ট বাইর করবেন, নিজে বাইর হবেন না, জাস্ট পা বাইর করে এইভাবে করবেন। সো এটা হচ্ছে দুইটা জিনিস গেল। এই দুইটা জিনিস ভালো মতো করতে পারার পর আপনি উঠবেন হাইওয়েতে। হাইওয়ে মিন্স যেমন সাজেক, বান্দরবন, এইসব যে রাস্তাগুলো আছে কর্নারিংয়ের রাস্তাগুলো, যেটা হচ্ছে মেন, যেখানে কর্নারিং করে মেইনলি স্যাটিসফাই পাওয়া যায়। সো ওইসব জায়গায় কীভাবে কর্নারিং করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে দুইটা টুইস্ট মানার পর আপনি যখন হাইওয়েতে উঠবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট হবে, আপনি পা বাইর করা ছাড়াও কর্নারিং করে মজা পাবেন, পা বাইর করেও কর্নারিং করে মজা পাবেন। এভাবে কর্নারিং করার পরে আপনার কর্নারিংটা সবচেয়ে বেশি ইউনিক এবং সেক্সি লাগবে ম্যান। কর্নারিং করা অবস্থায় কখনো পায়ের ব্রেক ধরবেন না, জাস্ট বাইক শোয়ানোর আগে টিল ব্রেক ধরবেন। টিল ব্রেক হচ্ছে সামনের ব্রেকে হালকা করে ট্যাপ করে ধরবেন, দেন বাইকটা শো হবে না। কর্নারিং করা অবস্থায় ব্রেক ধরতে হলে বাইকটা আস্তে করে উঠিয়ে দেন ব্রেক ধরবেন। সো এই তিনভাবে কর্নারিং করার ফলে আপনার স্কিলস ডেভেলপ হবে, তারপরে আপনার স্যাটিসফ্যাকশন বাড়বে, মানুষ যারা দেখবে তারা আপনাকে পছন্দ করবে বা আপনি নিজের কাছে খুব ভালো লাগে কাজ করবে। এই তিনটা থিং আমি মেনে চলছি, হয়তো বা আপনাদের কিছু পছন্দ হয়, আমি নিজেও নিজের ফ্যান কর্নারিংয়ে, যেটা বাস্তব কথা, ঠিক আছে। সো আপনারা অনেকে চাইছেন এই ভিডিওটা, দ্যাটস আমি এই ভিডিওটা আপনাদের জন্য করছি। আর হ্যাঁ গাইস, আমার এই ভিডিওর সাথে কারো ভিডিওর কোনো কম্পেয়ার করবেন না, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে বললাম, আমার কিছু জিনিস আমি শেয়ার করলাম, অনেকে জানতে চেয়েছে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। সো গাইস যদি ভালো লাগে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর হ্যাঁ এনজয় দিস ভিডিও। मैं तो गया मंदा जीता था खुल के तेरी गली में आया भूल के जी चंगा भला सी मैं लुटपुट गया मैं तो लुटपुट गया আপনি কি এভাবে লুটুপুটু কর্নারিং করতে চান, তাহলে মেন যে কথাটা আমি এখন বলবো সেটা ভালো করে শুনেন, আর এখন যেটা বলতেছি সেটাই করেন তাড়াতাড়ি। নতুন বাইক হোক পুরান বাইক হোক সমস্যা নেই, টায়ার সামনে 100 পিছে 140, তাড়াতাড়ি টায়ার চেঞ্জ করেন, বাইকের ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট খুবই কম হবে, ঠিক আছে। আর কর্নারিং বেস্ট বেস্ট বেস্ট। আমি স্টক টায়ার দিয়ে কর্নারিং করি নেই, আমি টায়ার চেঞ্জ করে কর্নারিং করছি, মাইলেজের কোনো টেনশন নাই, মাইলেজ এক দুই কমলেও কোনো প্যারা নেই, মানুষের কথা শুনলে কোনো লাভ নেই, আমি যেটা বলতেছি সেটা করেন, তাড়াতাড়ি টায়ার চেঞ্জ করেন, বাইক মনেই মনে এটা ফুরবি, এটা অন্যরকম ফিলিংস পাবেন আপনি জাস্ট টায়ার চেঞ্জ করার পরে। সো তাড়াতাড়ি টায়ারটা চেঞ্জ করে ফেলেন, কোনো কিছু না ভেবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, ঠিক আছে। নো হেট কমেন্ট, লাভ ইউ গাইজ।